আবাস যোজনায় দুর্নীতি রুখতে কঠোর নবান্ন এবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব যাদের পাকা বাড়ি আবাস যোজনার বাড়ি তাদের জন্য নয় জেলা শাসকদের একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্য সচিব আর বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুমন ঘরাই সুমন আর কি বলেছেন মুখ্য সচিব দেখো আজকে নবান্ন থেকে মুখ্য সচিব একটি বৈঠক করেন গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকটি হয় সমস্ত জেলা শাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন যাদের আবাস যোজনায় নাম আছে তাদের যদি পাকা বাড়ি থাকে তাহলে তাদের নাম ইমিডিয়েট বাতিল করতে হবে ইমিডিয়েট বাতিল করার পর যদি কোনো প্রভাবশালী দিয়ে প্রভাব ফেটানোর চেষ্টা করে তাহলে কিন্তু সে কথা শোনা হবে না দরকার হলে পুলিশের কাছ থেকে পুলিশের পুলিশকে অ্যাকশন নিতে বলা হবে এবং দরকার হলে পুলিশের সাহায্য নিন এই প্রসঙ্গে যদি লয়ন অর্য়ারের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশের যাবতীয় ব্যবস্থা নেবে এরকমই করার নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন এবং শুধু তাই নয় বাড়ি শুধু নয় আবাস যোজনার লিস্টে যাদের নাম আছে তারা যদি অন্যান্য যে প্যারামিটারগুলো রয়েছে আবাস যোজনা পাওয়ার জন্য সেই প্যারামিটারগুলো যদি ফুলফিল না করতে পারে তাদের নামও বাতিল করতে হবে অর্থাৎ নবান্ন অত্যন্ত করা তুমি জানো যে কেন্দ্রীয় সরকার দ্বিতীয় আট সাড়ে আট মাস টাকা আটকে রাখার পর আবার আবাস যোজনায় টাকা দিয়েছে আবাস যোজনার প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল আবাস যোজনার নাম বদলের অভিযোগ ছিল সেই জায়গা থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আবাস যোজনা বন্ধ করে রেখেছে তারপর আওয়াজ যোজনা চালু করার জন্য একাধিক শর্ত চাপায় রাজ্য সরকারের উপর এবং তারপরে এই বৈঠক অনেক ধন্যবাদ সুমন আপাতত তোমাকে আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো অঙ্গনবাড়ি এবং আশা কর্মীরা তারা এই মুহূর্তে ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন মিছিল করছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজ না করার দাবিতে শিবাশিষ মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো শিবাশিষের সঙ্গে শিবাশিষ কি কি দাবিতে এই বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনবাড়ি এবং আশা কর্মীরা কি তাদের প্রতিবাদ এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মতলে আমরা যে ছবি দেখতে পাচ্ছি কলকাতায় আশাকর্মী কর্মী অঙ্গনবাড়ি কর্মী তাদের একটি মিছিল চলছে প্রতিবাদ মিছিল চলছে এবং সেই মিছিল থেকে তারা যে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের দপ্তর বহির্ভূত কোনো কাজ করবেন না এই দাবি তুলেই কিন্তু কলকাতার রাস্তায় তারা নেমেছেন ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল চলছে তেরো দফা পেশাগত দাবিতে তারা সরব কি দাবি রয়েছে আমাদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের অর্ডার পরিপূর্ণ প্রত্যাহার করতে হবে আশা দিয়ে করানো চলবে না মৃত রেবার আয় বিশ্বাসের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দপ্তর বহির্ভূত কোনো কাজ চাপানো চলবে না সরকারি স্বীকৃতি দিতে হবে যতদিন না আবাস যোজনার এই কাজের অর্ডার প্রত্যাহার না করছে আমরা এই মিছিল ছাড়া আপনাদের আমাদের আমাদের ডেপুটেশান আছে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান দেব, নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীর কাছে ডেপুটেশনের জন্য আমরা এবং রাজ্যপালের কাছেও ডেপুটেশান দেব আমরা অত্যন্ত আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে আছি কিন্তু যে কাজ শুরু হয়ে গেছে অর্ডার এখন যদি প্রত্যাহার করেও নেয় এর যে রেশ চলতে থাকবে অত্যন্ত ভয়ঙ্কর